যুলুম করতে করতে যারা কবরে যাবে অত্যাচার করতে করতে যারা কবরে যাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আআমিন আল্লাহর হাবিব একটা ভয়ংকর খবর দিয়েছেন সেই খবরটা হলো বন্ধ খাবারের খবর কিসের খবর খাবারের খবর এই দুনিয়াতে আপনি যেমন মন চাই তেমন খেতে পারেন কিন্তু মরার পরে খাবারটা হলো অন্য রকম যেটার নাম হলো দিনাতুল খাবার

বাস্ত পারব না মূর্তিও পারব না পালাইতেও না এই পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ মাইল ধরে সূর্য সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীতে দিকে ছুটে আসে অনেক করে আপনার আমার মাথায় লাগে সইতে পারি না কিন্তু দিন মাত্র সো আহত করে থাকবে সূর্য ঘামে নিজেরই শরীর দুর্গন্ধ যুক্ত হয়ে এটা হোক কিন্তু পালাইতে পারবো না মরতেও পারবো না

আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনেরা সবাই কেটে কেটে কে বলছি রে হৃদয় জানা না করে তোমরা সবাই শুনে নাও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছেন আগুনের রং হয়ে গেছে বন্ধুলাল আল্লাহ বলে আগুনে হবে না রে আরো 1000 বছর তাপ দিয়ে উত্তপ্ত করেছেন আগুনের র। হয়ে গেছে বন্ধু সাদা আরো এক হাজার বছর তাপ দিয়ে উত্তপ্ত করেছে রে যুব কিসের নেশায় তুমি ঘুরছো তির বছর তাপ দেওয়ার পরে আগুনের রংটা হয়ে গেছে বন্ধ কালো এই আগুনের মধ্যে পড়ে ছাই হয়ে যাবে সমস্ত গোস্ত খসে পড়বে ওই যে বলেছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন এই ভয়ংকর খবর নবী দিয়েছেন এই ভয়ঙ্কর বার্তা বন্ধ সইতে পারব না বোখারিতে এসেছে বন্ধ জাহান নবীদের জন্য সবচেয়ে কম আজাব হলো বন্ধু আগুনের এক জোড়া জোতা পায়ে পড়াইতে দেরি মাথার করে উতরাইতে থাকবে বাঁচতেও পারবো না পড়তেও পারবো না পালাইতেও পারবো না পাপীদের জন্য কাফের বেঈমানদের জন্য জাহান্নামে হাদিস শরীফের মধ্যে যে পাহাড় তৈরি করা আছে সেই পাহাড়ের নাম হলো বন্ধ সৌদ নামক পাহাড় এই পাহাড়ের মধ্যে উঠতে সময় লাগবে 70 বছর নামতেও সময় লাগবে 70 বছর এমনি করে করে তার উচ্চারণ করতে থাকবে জোরে জোরে বলেন নাউযু বন্ধ শুধু যে মুখস্ত জাহান নামে যাবে এই রকম না এক এক কর্মের জন্য এক এক ধরনের সাজা ঠিক কিনা বলেন আবার ওয়াজের হেডলাইন ছিল কি আমিও বাসব আপনাদের কেউ বাসাবো ঠিক না বলেন কি কথা বলেন ঠিক নামে ঠিক এখান থেকে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আরেকটা খবর আমি শোনাবো বন্ধু আল্লাহর হাবিবে হাদিসটা এসেছে দাইলামি শরীফের মধ্যে আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবা কয়টা কথা বলেন না কেন কয়টা তিনটা বিষয় শিক্ষা দিবা ওগো নবী কি সেই বিষয়গুলো নবী বলেছেন হুব্বি নাবিকুম তিজ দা লাভ অফ দা প্রফেট তার মানে নবীর মুহাব্বত এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতি বাইতেহি তার মানে টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের মহাব্বত ও আলা কিরাতিল কোরআন লান টু রিসাইট দা হোলি কোরআন কোরআন তেলাওয়াত শেখাতে হবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এতগুলো কথা বললাম এবার আসেন সমাধানের দিকে যাই কারণ রাত্র অনেক হয়ে গেছে সমাধানের দিকে ধীরে ধীরে যেতে হবে ঠিক কিনা বলেন বর্তমানে আমাদের সমাজের মধ্যে কিন্তু একটা নষ্টামি শুরু হয়ে গেছে নোংরামি শুরু হয়ে গেছে অনেক সন্তান পিতা মাতাকে দেখতে পারে না কথা বলেন আবার অনেক বাবা মা এক সন্তানকে একরকম দেখে আরেক সন্তানকে আরেক রকম দেখে আসেনা নাই কথা বলে না কেন অনেক স্বামী আছে স্ত্রীকে মূল্যায়ন করে না বর্তমান বাজারে একটা জিনিস কবি ভয়ঙ্কর ভাবে দেখা যায় সেই ভয়ঙ্করটা হলো অনেক স্ত্রীর নির্যাতনের শিকার হলো তার স্বামী আপনাদের এই গ্রামে আছে না না এরকম অসভ্য মহিলা আছে অমর খোদা মুয়ন কি হল মু কথা বলে এরকম অসভ্য মহিলা আছে নি এইরকম অসভ্য মহিলা যদি থাকে পাঁচ লাখ হোক দশ লাখ হোক কাবিন দিয়ে এটাকে বিদায় করবে কথা কয় না বলে হুজুর কেন বলছেন এর যুবক তোমরা শোনো তেতুল গাছ লাগাইলে কি ধরে আম গাছ লাগাইলে কি ধরে তাল গাছে কি ধরে কথা কয় না কেন দাঁড়াইছেন মেহগনি গাছের নিচে কারণ মেহগনি তো ভাইকে গেছে ধূপ পুরাইয়া পড়ছে লাভ দিয়ে উঠছে এবার সাইয়া দেখি মেহগনির গোড়ায় মনে মনে কয় আমি তো ভাবছি আম পড়ছে নাউজুবিল্লাহ কথা বুঝেন নাই হ্যাঁ কথা কি বুঝছেন আর আমি আমগাছ লাগাইলেন আম পড়তো দারাইছেন তো মেহেগুনি গাছেন নিচে কাঠে আসে ঠিক এখানে আসার বন্ধ কারণ হল বর্তমানে বাংলার আস্ত কানাজ পড়ে গেছে বিভিন্ন জায়গায় গেলে শুধু শুনি যে ছেলেরা কি হয়েছে এডুকেটেড পারসন চাকরি করতেছে মা এখান থেকে বন্ধ টাকা ইনকাম করতেছে সন্তানদের কাছ থেকে বাবাকে মূল্যায়ন করে না আমার অনলাইন মিডিয়াতে দেখবেন অনেকগুলো ওয়াজ আছে এর মধ্যে একটা হলো বিপদমুখী স্বামীศรี একটা ওয়াজ আছে এখানে কেউ এই ওয়াজটা শুনছেন কিনা জানেন ওয়াজটা করেছিলাম নরসিংহীতে আর একটা ওয়াজ করেছিলাম মুরাদনগর মকশাইরে ওই স্বামীศรีনী ওই এলাকায় নাকি স্বামীศรีর দন্দে পুরো এলাকা দণ্ডিত হয়ে গেছে নওজুবিন্না বলেন আর জুড়ে আল্লাহু আকবার একটা নারী যত কুটিপুটি হোক যত বড় বাড়ির মালিক হোক গই গই জমির মালিক হোক অ অনেক বেশি গোল্ডের মালিক হোক অনেক বেশি হীরার মালিক হোক তারপরে ওই মহিলার জান্না তার স্বামীর পায়ের নিচেই কথা বল না কেন ঠিক জোরে দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দা ফিট অফ দ্য হাজবেন্ড স্বামীর পায়ের নিচে কি এখন আপনারা মনে মনে বলবেন বল হুজুর পায়ের নিচে নি পায়ের নিচে বলতে ওই জানা স্বামীর সন্তুষ্টির মধ্যে স্ত্রীর সন্তুষ্টি রয়েছে এটাকে আমি বানায় বলছি না কথা বলেন না কেন আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ও সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা

আইরে ওই নাও না নামের পিসটা নাক বরাবর 10 এন ভদ্রলোক হয়ে গেছে কি মনে করছে হের কি মনে পড়ছে কেউ প্রেম কিন্তু খারাপ জিনিস না প্রেম কি খারাপ জিনিস না কারণ আল্লাহ নিজেই প্রেম কি আল্লাহ নিজেই ভালোবাসা সেই ভালোবাসার অংশ হলো আল্লাহর প্রিয় হাবিব আর সেই হাবিবের ভালোবাসার অংশ হলো গোটা ফুল গায় না প্রেম খারাপ জিনিস এটা ভালো জিনিস তবে পবিত্র যদি হয় ঠিক আছে না বলেন আজকে আমি এই দইয়ার গ্রামের মানুষগুলোকে বলছি কি বলছি ওয়াজ রেকর্ড করে করো না সমস্যা ওয়াজ তোমাদের পছন্দ হইছে তাহলে মোবাইলগুলো এখানে রেখে দাও এখানে রেখে দাও পরিশ্রম করতে হবে না হুজুর এসব ভিডিও করতেছে পছন্দ হইছে হুজুর রে বুঝছেন কথা বলেন ঠিক কিনা কথা বলো ঠিক না ঠিক হ্যাঁ বন্ধুরা আমার নজর দেন এখানে আমার অনেক বাবার বয়সী বাবার আছেন সবাইকে আমি একটা ইনস্ট্রাকশন দিব সেইটা হলো বর্তমান zaman এ ছেলে বিয়ে করার সময় কখনোই বেশি টাকা কাবিন দিবেন না বেশি টাকার কাবিন হলো বীর বাবার একটা ফাইসালা টেকনিক যদিও বেশি টাকা কাবিন দিয়ে দেন এই কাবিরের তুলনায় যা দিবেন দিয়ে দেবেন আর না হয় শাসন করতে পারবেন না মুখের কথা বললে ইউনিয়ন পরিষদে যাবে বিচার তখন বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে আপনি দিতে পারবেন না মহরানার টাকা সারা জীবনে মহিলার অত্যাচার সহ্য করতে হবে কারণ ইসলামের আইন হলো বীর পরিবর মোহরানার টাকা পরিপূর্ণ দিয়ে দিতে হবে এই জন্য বলছি বর্তমানে আমি দেখেছি নারীদের একটা নারীদের মেয়ের বাবাদের একটা চাঙ্গা ব্যবসা শুরু হয়ে গেছে

কারণ আরেকটা কথা বলবো যেই ছেলেরা বিদেশ থাকে কি থাকে যে ছেলেরা বিদেশ থাকো গার্জিয়ান নাই বউকে গার্জিয়ান বলে টাকা দিয়েছ ওই বউ কিন্তু অন্য ছেলেদের দিকে নজর দিয়ে সব পেলে তোমার টাকা নিয়ে উদাও হয়ে যাবে অসংখ্য দলিল কিন্তু আছে বর্তমানে ঠিক কিনা বলেন আমার মূল যেই কথাটা বন্ধ মেয়েদের মহিলাদের তবে হ্যাঁ সবাই না কিন্তু আবার সবাই আবার এক পাল্লাতে তুললে হবে না কি পাল্লাতে ধরলে হবে না বলে হুজুর কেন বললেন কারণ আমি নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ আমার বাবার চাকরি জীবনের সব টাকা আমার মায়ের কাছে দিয়েছে মায়ের নামে অ্যাকাউন্ট ছিল বাবা ছিলেন সরকারি চাকরি জীবন আমার মায়েরা আমরা সবার ইনকাম আমাদের মায়ের মাধ্যমে বিভিন্ন জায়গায় যায় আলহামদুলিল্লাহ বলতেন না আমরা কিন্তু আমাদের মায়ের কারণে সঠিক পথ অবলম্বন করে চলতে পেরেছি আমরা মায়ের শিক্ষায় বড় হয়েছি সম্মানিত উপস্থিতি তার আগে একটা কথা বলবো যেহেতু এই সমস্যা নিয়ে কথা বলছি এভরি প্যারেন্টস শো টেক কেয়ার देयर चिल्ड्रन ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা ঠিক কিনা বলেন আর আমরা সন্তান হিসেবে আমাদের একটা দায়িত্ব হচ্ছে উই শুড অবি आवर প্যারেন্টস আমরা আমাদের পিতামাতাকে মান্য করা উচিত ঠিক ঠিক তো মানতে হলে প্রথমেই যে হাদিস শরীফটা বললাম নবীর mohabbat নবীর পরিবারের mohabbat এবং কুরআন তেলাওয়াত চলে বলুন সুবহানাল্লাহ হাদিস শরীফটা যে বললাম মহিলা সংক্রান্ত যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে লজ্জাস্থানের হিফাজত করবে রমজান মাসের রোজা রাখবে স্বামীর কথা মেনে চলবে ওই মহিলার জন্য কেমতের দিন আটটা জান্নাতের দরজা ওপেন থাকবে সে যেটা দিয়া মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে জোরে বলেন না সবহান আর জোরে আর একটু পদে তাহলে মহিলাদের পড়তে হবে লজ্জাস্থান হেফাজত করতে হবে স্বামীর কথা বলে মা স্বামীর কথা মেনে চলতে হবে এবং রোজা রাখতে হবে তাহলেই তার জীবনটা ধন্য হবে এখানে হাদিস শরীফের মধ্যে কিন্তু স্বামীর কথাও বলা আছে কথা বলেন না কেন একটা নারীর জীবনে স্বামী বরণে আমন এটা এই যুগের নারীরা মানতে চায় না কারণ তারা ডিজিটাল বাংলাদেশের নারী তারা কিন্তু এটা মানতে চায় না কারণ তারা চায় নিজের बहादुरी ঘাটিয়ে চলতে আমি মেয়েদের কি बहादुरी করতে নিষেধ করব না তুমি बहादुरी করো গেটআপ দেখাও তবে তোমার স্বামীর সঙ্গে নিয়ে গেটআপ দেখাও তোমার দুনিয়ার শক্তি পরকালের শক্তি দুইটাও অর্জন হবে ঠিক কিনা বলেন বন্ধরে আমার স্বামী কত বড় নিয়ামত দেখেন সবচেয়ে রিক্সের রান্না ঘন্টা বলতে পারবেন নি কেন কইছে দু এদিকে আরেকজন এদিকে বলছে তো কি জানি আপনি निश्चय বড় ওয়াজ শুনছে খুব চালাক লোক ওই যে স্বামী স্ত্রীর রواج মনে শুনছে এ স্বামী স্ত্রীর রাজের মধ্যে সেটা আছে কেন বললাম আল্লাহর হাবিব বলেছেন স্বামী সারা দিন পরিশ্রম করে ঘরে যখন ফিরবে যখন তোমার চূড়ার মধ্যে দুধ বসানো থাকবে দুধ উত্রায়া পড়ে যাবে শেষ হয়ে যাবে এই দিকে তুমি নজর দিও না স্বামী যখন ডাক দিবে তুমি স্বামীর ডাকে আগে সারা দা জোরে বলেন সমহান আমি কিন্তু দুধ রান্না করছি আমি জানি মায়ের সাথে দুধ কিন্তু একটু উত্রাইলে দেখবেন পুরোটা পড়ে যায়

আল্লাহর হাবিব বলে দিয়েছে স্বামী রাত্রি বেলা একই বিছানা স্ত্রী কাছে পাওয়ার জন্য হাত চালি দিয়ে ডাকলো তাকে আদর করবে সোহাগ করবে ভালোবাসবে কিন্তু স্ত্রী স্বামীকে অ্যাভয়েড করলো আমাদের দেশে এমন অসভ্য অনেক নারী আছে কথা বলেন না কেন বাবা বড় লোক ছেলে দেখে বিয়ে দিয়েছে কিন্তু ছেলেটা কালো ঠিক না মেয়েটা সুন্দরী গায়ের চামড়া কিন্তু আসল নয় আসল হলো তোমার অন্তরের প্রেম ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলেছেন বিচারায় স্বামী ডাকলো স্বামী স্ত্রী যদি বুরু হয়ে যায় বন্ধু তারপরে স্বামী স্ত্রীর প্রেম মরে না প্রেম শুধু শারীরিক না প্রেম হলো বন্ধু আত্মিক জিনিস চামড়া বোড়া হয়ে যায় আত্মা বোড়া হয় না মানুষের বন্ধু হাত পা বন্ধু দুর্বল হয়ে যায় অন্তরের ভালোবাসা কোনো দিন বন্ধু বড়া হয় না ঠিক কেনা বলে আমি অনেক দাদা দাদুকে দেখিয়েছি আমার জীবনে বুড়ো হয়ে গেছে পুত্র পান বানাইতে পান খায় না কয় তোমার শাশুড়ির ডাক দাও তোমার শাশুড়ির হাতে পান বড়ই মজা বন্ধু পান তো মজা না পান হলো মজা হলো ওই যে স্বামী স্ত্রীর ভালোবাসা তার হাত থেকে তিনি পানটা খাবে এটাই হলো সবচেয়ে বড় মজা ঠিক কিনা বলেন ওই রকম প্রেমিক যদি হতে পারো রে স্বামী স্ত্রী তাদের জান্নাত কেউ বন্ধ ঠেকাইতে পারবে না আল্লাহর হাবিব বলে দিয়েছেন নারী যদি বিছানায় স্বামী তাকে ডাকে আদর করার জন্য কিন্তু মহিলা স্বামীকে পাত্তা দিল না স্বামীটা কালো স্বামীটা করছি তাকে পাত্তা দিল না অন্য দিকে ঘুরে শুয়ে আছে লোক সমাজে লজ্জা পাবে স্বামী লোক লজ্জায় কারো কাছে বন্ধু বলতেও পারে না এই নির্যাতন সহ্য করে করে যাচ্ছে আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই মহিলাটা যখনই স্বামীর ডাককে প্রত্যাখ্যান করে অন্যদিকে মুখ বিছানার মধ্যে শুয়ে রইলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তার উপরে লানত দিতে থাকলো ওই রাত থেকে সন্ধ্যা সকাল পর্যন্ত ওই ফেরেশতারা শুধু ওই মহিলাটাকে লানত দিতে থাকে জুরি জুরি বলেন নাউজুবিল্লাহ বন্ধুরা আমার মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা ঘটনা শোনাবো শুনবেন জি এক মা স্বপ্নে দেখলেন যে তার মেয়েটা ইন্তেকাল করেছেন স্বামী পৃথিবীতে বেঁচে আছেন উনি স্বপ্ন যোগে দেখতে পাইলেন ওই মেয়েটা আঙ্গুলের মাথা দিয়ে প্যারেক ঢুকাচ্ছে কি ঢুকাচ্ছে। পেরে এক ডোঙা পায়ের পাতা দিয়ে বন্ধ হাতুরে দিয়ে পিটিয়ে পিটিয়ে আমরা কাঠের মধ্যে মিস্ত্রিরা যেমনি জলই বসায় পেরে এক বসায় মাথা মাথার দিক দিয়ে বসাচ্ছি পায়ের মধ্যে আগুনের শিকল পরানো আছে ও বন্ধু এত পরিশ্রম ভয়ঙ্কর আজাব যখন দেখলেন মহিলা পাগল হয়ে গেছে এবার দৌড়ে চলে গেলেন তার জামার কাছে জামা থেকে প্রশ্ন করলেন বাবা গো আমি স্বপ্নে দেখেছি আমার মেয়ের এই দৌড় অবস্থা এবার বন্ধু কি করলেন স্বামী উত্তর দিয়ে সে নাম নয় আল্লা যেন তাকে করা যাপের মধ্যে নির্যাতনের মধ্যে রাখে কারণ তার নির্যাতনের শিকার ছিলাম সারা জীবন জুড়ে পদের নাও এবার শাশুড়ি ক্ষমা চাইতেছেন জামাই ক্ষমা করতেন ওই মহিলার স্বামী ক্ষমা করবে না সর্বশেষে প্রাণীর নবীর কাছে যখন চলে গেলেন প্রাণীর নবীর কাছে চলে যাওয়ার পরে নবী যখন তার স্বামীকে ডাকলেন স্বামী নবীর কথা মেনে যখন ক্ষমা করে দিলেন পরে ওই মহিলার মা স্বপ্নযোগে দেখতে পেলেন ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে বন্ধুরা আমার অনেক স্ত্রী আছে স্বামীর আগে মারা যায় আছে না নাই না অনেক স্ত্রী আছে স্বামীর আগে মারা যায়

বাচ্চাকে সালাম দিয়েছিলেন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন ও হাবিব আমি জানিয়ে দিলাম আমি আপনার খাদি যান কবরে প্রশ্ন করার জন্য কোনো পেরেস্তা পাঠাবো না বন্ধুরে আমার আল্লাহর হাবি জানিয়ে দিয়েছেন কোন স্বামী যদি স্ত্রী চলে যাওয়ার পরে বুক বড় ব্যথা নিয়ে যদি একটা বড় চোখের পানি পালাই রে ও বন্ধু ওই স্ত্রীর জন্য আল্লাহ রাবুল আলামিন জান্নাত বরাদ্দ করে রে স্ত্রীরা চলতে কিন্তু টাকা আছে আছে ছেলেরা না তারপরেও স্বামীর কথা মেনে যেতে হবে এই বাড়ি যাবেন ওই বাড়িতে গেলেও স্বামীর অনুমতি লাগবে আত্মীয়র বাড়ি যাবেন স্বামীর অনুমতি লাগবে মন মতো ঘোরাফেরা করবেন স্বামীর অনুমতি লাগবে লাগবে স্বামীর অনুমতি ছাড়া কোনো উপায় নেই ঠিক বলেন আমাদের দেশে এইরকম অনেক স্ত্রী আছে ঠিক কিনা বলেন অনেক স্ত্রী আছে স্বামীকে বিভিন্ন ভাবে নির্যাতন করে শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে আচরণের দ্বারাও করে ঠিক কিনা ওই স্ত্রীদের জন্য জাহান নাম অবধারিত কেউ তাদেরকে মুক্তি দিতে পারবে না সাবধান আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা চলার ক্ষেত্রে তবে আপনাদেরকে বাবা যারা আছেন আপনাদের ছেলেও কিন্তু বিয়ে করেন কোনো না কোনো মেয়ের স্বামী হবে এই জন্য আপনাদেরকে তিনটা জিনিসের দিকে নজর রাখতে হবে কারণ সুন্দর দেখে বিয়ে করাবেন রূপ কিন্তু বেশি দিন থাকে না আসতেই কিন্তু ধ্বংস হয়ে যায় ধনী লোক দেখেন বিয়ে করাবেন ধনও কিন্তু বেশি দিন থাকে না হাতের ময়লার মতো সরে যায় বংশ মর্যাদা থেকে বিয়ে করাবেন বংশ মর্যাদা তাই কিন্তু প্রতিভা দাবি কিন্তু ধর্ম ধনের ধনী বিয়ে করা এটা কোনো দিন মরবে না বরংস ওই নারীর ওদর থেকে একটা নামাজি আলেম সন্তান পৃথিবীতে বেরোবে কথা কি বুঝতে পারছেন আবার মেয়ের বাবা যারা আছেন তাদের কে বলবো আপনারা আপনাদের মেয়েকে ধার্মিক ছেলের হাতে তুলে দিবেন সুন্দর দেখলে স্মার্ট দেখলে বিয়ে দিয়ে না তার ক্যারেক্টার সার্টিফিকেটটা আগে জেনে নেবেন তাহলে আপনার মেয়ে সুখী থাকবে ঠিক কিনা বলেন এখন তো বিচার করা যায় টাকা দিয়ে পয়সা দিয়ে এই জন্য কিন্তু ছেলে বলেন মেয়ে বলেন কেউই কিন্তু দাম্পত্য জীবনে সুখী হতে পারে না বন্ধুরে আমার বাসতে হলে এই নোংরামি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে দুই নাম্বার নোংরামি হলো বর্তমানে পৃথিবীতে বড় বাংলাদেশে বড় একটা নোংরামি চলছে সেই নোংরামিটা হলো বীর কথা হলে গান বাজনা আছে না নাই আছে আজকে তিন দিন যাব আমার বাসার আমার বাসার পাশের বাসায় সাদেবী বীর আয়োজন বিশ্বাস করবেন আজকে জুমার দিন ওর নাকি পাঁচ বছর আগে উনি আমার প্র্যাকটিক্যালি কুমিলা বিশ্বরের মসজিদে আমার জুমার আলোচনা শুনছে পাঁচ বছর অন্তরে রাখছে যে মসজিদ বানাইলে উনি আমাকে দিয়ে উদ্বোধন করাবেন পাঁচ বছর পরে আজকে মসজিদ উদ্বোধন করে আসলাম ঘর বাসা থেকে যখন বের হই তখন দেখি কি যে মিউজিক ওই যে বলতেছিলাম রাসুল বলেছেন কেমতের পর কখনই গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে আজকে দেখেন মুসলমানের বাড়িতে গান ছাড়া বিহি হয় না এই এই নারী পুরুষ যখন মিলন হবে সন্তান আসবে কখনোই সভ্য সন্তান আসবে না কখনোই সভ্য সন্তান আসবে না আমার কথা একমত হন বা না হন এটাই রায় আসলেন কেন বলে যে স্বামী স্ত্রী কে ভালোবাসে না যে স্ত্রী স্বামীকে ভালোবাসে না তারা দুজনই জানেন কারণ দিন স্বামীর বিরুদ্ধে কম্পেয়ার করবে স্ত্রী স্ত্রীর বিরুদ্ধে কম্পেয়ার করবে স্বামী দুজনই বন্দী হয়ে যাবে জাহান্নামে নামে